শিলিগুড়িতে 10 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের শিলান্যাস অনুষ্ঠানে অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। মঞ্চ থেকে নামিয়ে আনা হয় কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রীকে। মঞ্চের নিচে অস্থায়ী গ্রিন রুমে তার চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে চিকিৎসা করে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে থাকা মেডিকেল টিম, এরপর বেসরকারি হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের আনা হয়। আর এই বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ ঝার সঙ্গে। সনদ, কেমন আছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি? এখন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির শারীরিক অবস্থা স্থিতিশীল। কিছুক্ষণ আগেই একটা বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডক্টর পিডি ভুটিয়া, তিনি এসে ইসিজি পরীক্ষা করেছেন এবং যেটা হচ্ছে তার সুগার ফল করেছিল, সেই সঙ্গে প্রেশারও ফল করে যায়। সাময়িকভাবে তার একটা শারীরিক অস্থিরতা তৈরি হয়, তবে পরিস্থিতি কিছুক্ষণের পরে কিছু ওষুধপত্র খাওয়া গেছে, স্যালাইন দেওয়ার পরে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তিনি কিছুক্ষণ আগেই এখান থেকে এই দাগাপুরের যে মাঠ থেকে এখান থেকে বেরিয়ে বারসানা গেলেন, বারসানা থেকে তিনি দিল্লি চলে যাবেন। তবে আজকে যে বাকি ডাল খোলার যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম বাতিল করা হয়েছে। ধন্যবাদ সনদ। অখিলগিরির বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ রাজ্য সরকারের কাছে জানতে চাইল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। দু সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ হাইকোর্টের। অখিলগিরির বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ রাজ্য সরকারের কাছে জানতে চাইল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। 12ই ডিসেম্বর রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য মামলার পরবর্তী শুনানি। দু সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ হাইকোর্টের। আর এই বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, ঠিক কি জানানো হয়েছে হাইকোর্টের তরফে? দেখো, তুমি জানো গতকালই রাজ্যের তরফ থেকে বলা হয়েছিল যে অখিলগিরির বিরুদ্ধে একাধিক জায়গায় ডেপুটেশন দেওয়া হয়েছে এবং সেই ডেপুটেশনের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে। ফলত এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন থানায় অখিলগিরির বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কোন কোন থানা কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এবং অনুসন্ধানের যে পর্ব তারা শুরু করেছিলেন সেই অনুসন্ধান কোথায় দাঁড়িয়ে রয়েছে, সেই গোটা বিষয়টা সরকারকে হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টের সামনে পেশ করতে হবে এবং সেই হলফনামা জমা দেওয়ার জন্য দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই দু সপ্তাহের মধ্যে পুলিশের তরফ থেকে বা সরকারের তরফ থেকে হলফনামা দিয়ে বলতে হবে যে অখিলগিরির বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ তারা গ্রহণ করেছেন এবং এছাড়াও যারা এই মামলায় অন্যান্য যারা পক্ষ রয়েছেন, পার্টি রয়েছেন, তারাও নিজেদের যে বক্তব্য রয়েছে সেটা লিখিত আকারে কলকাতা হাইকোর্টে পেশ করতে পারবেন এবং যার ভিত্তিতে শুনানি এগোবে। 12ই ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে, সেই সময় এ মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কি কি পর্যবেক্ষণ থাকে বা কি নির্দেশ থাকে সেদিকে আমাদের চোখ থাকবে।